আত্মহত্যা করতে গিয়ে একটা লোক তার স্মৃতিশক্তি হারিয়ে বসে। লোকটা ছিল ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিপার্টমেন্টের অনেক বড় একজন অফিসার, যে কিনা 1,000 কোটি টাকা স্ক্যামের একটা কেস হ্যান্ডেল করছিল। সে নিজেও জানে না তার সাথে কি হয়েছে, কেন এবার সে আত্মহত্যা করতে গেছিল। এমন অবস্থায় তার সামনে আসে 4-4টা আলাদা আলাদা স্টোরি, যেগুলো থেকে তাকে বের করতে হবে আসল রহস্যটা কি। কিন্তু বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটাও আসলে সহজ না, কারণ এক একজনের গল্পে তার পার্সোনালিটি এক এক রকম। এই গল্প আপনাকে এমন পর্যায়ে নিয়ে গিয়ে দাঁড় করাবে, সত্যি বলছি, আপনার নিজের মনে হবে যেন আপনি বড়সড় কোনো এক গোলক ধাঁধায় ফেসে গেছেন। প্রতিটা মিনিটে মিনিটে এমন এমন টুইস্ট সামনে আসবে না যা পুরো আপনার ব্রেনের সাথে খেলে যাবে। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া হিন্দি মিস্ট্রি থ্রিলার মুভি কারাক সিং এর কথা। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না হলে ব্রেনের কোন দিক দিয়ে যাবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না। তো চলুন আর বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাই। মুভি শুরুতে আমাদের একটা ইনসিডেন্ট দেখানো হয়, যেখানে আমরা দেখি কোনো এক বাসায় একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে সেখানে ভয়াবহ এক অবস্থা। এরপর ব্যাকগ্রাউন্ডে আমাদের দুনিয়া সম্পর্কে কিছু ভাষণ দেওয়া হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে, যেমন, দুনিয়া বড়ই আজব, এখানে টাকা ছাড়া মানুষ কিছু চেনে না। টাকার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে, টাকা মানুষকে ভালোর দিকেও নিয়ে যায় আবার খারাপের দিকেও নিয়ে যায়। এরকম একটা ভাষণের মধ্য দিয়ে আমাদের আজকের মুভিটা শুরু হয়। শুরুতে আমরা অরুণ কুমার শ্রীবাস্তব নামের একটা লোকের চাকরির আইডেন্টিটি কার্ড দেখতে পাই, যেটা দেখে আমরা বুঝতে পারি লোকটা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম নামের একটা বিভাগে চাকরি করে, যাকে সংক্ষেপে বলা হয় DFC। সিন কাট হয়ে আমাদের সোজা নিয়ে যায় একটা হসপিটালে সাক্ষী নামের এই মেয়েটার উপর। এখানে আমরা দেখি অরুণ কুমার শ্রীবাস্তব নামের লোকটাকে অ্যাডমিট করা হয়েছে, আর সাক্ষী মূলত এই অরুণ কুমার শ্রীবাস্তবের সাথে দেখা করতে এসেছে। কি হয়েছিল অরুণ কুমার শ্রীবাস্তবের, কেন তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ওসব আমরা পরে গিয়ে ধীরে ধীরে জেনে যাব। বাই দ্য ওয়ে, অরুণ কুমার শ্রীবাস্তবকে সংক্ষেপে সবাই বলে একে, তাই আমরাও তাকে একেই বলবো। এটা হচ্ছে সিনিয়র নার্স কানান, একের দেখাশোনার দায়িত্ব তার উপরেই। যাই হোক, সাক্ষী এসে একে বলে, বাবা এখন কেমন লাগছে তোমার? একে আশ্চর্য হয়ে বলে, বাবা কে বাবা, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমার তো কোনো মেয়ে নেই, একটা ছেলে আছে তাও 5 বছরের। সাক্ষী বলে, বাবা তোমার এখন কিছু মনে নেই, শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জিনিস ছাড়া। একে আশ্চর্য হয়, বলে প্রমাণ কি যে তুমি আমার মেয়ে, বার্থ সার্টিফিকেট এনেছো? সাক্ষী বলে, না। একে বলে, কোনো ফটোগ্রাফস বা এরকম কিছু যা থেকে আমি বুঝতে পারবো যে তুমি আমার মেয়ে? সাক্ষী একটু মন খারাপ করে বলে, আমার এই বয়সে আমরা একসাথে কোনো ফটো তুলিনি। একে বলে, এটা কি ভয় সম্ভব, যদি আমরা বাপ বেটি হই তাহলে অন্তত একসাথে একটা ফটো তো থাকার কথা, তাই না? সো তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করতে পারি? সাক্ষী বলে, এরকমও তো হতে পারে যে আপনি ভুলে গেছেন তার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে। একে বলে, যদি আমি তোমার বাবা হয়ে থাকি তাহলে আমার মধ্যে কেন এমন ফিলিংস হচ্ছে না যে তুমি আমার মেয়ে? সাক্ষী বলে, কিছু ভুল আমার আর কিছু ভুল আপনার। একে নার্সটিকে বলে, মিস কান্নান কথা শুনেছেন, মনে হচ্ছে ঘটনা অনেক রহস্য ভরা, তো বেটি শোনা দেখি কী কাহিনী। তো এখান থেকে সাক্ষী তার স্টোরি বলতে শুরু করে, সিনও চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর 10টা মেয়ের মতো সাক্ষীও চায় তার জীবন এনজয়, হাসি খুশি এগুলোতে কাটাতে। কিন্তু বাসার বাইরে সব কিছু নর্মাল হলেও বাসার ভিতরে অন্য কাহিনী। ছোটোবেলাতে মাকে হারিয়েছে, 17 বছরের একটা ভাই আছে যার নাম হচ্ছে আদি, যেও কিনা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। সাক্ষী অবশ্য বুঝতে পারছিল, তাই সে আদিকে অনেক বকাঝকাও করে। তাদের বাবা একে অনেক স্ট্রেট একজন লোক, অল্প কিছু হলে সাক্ষীদের বকাঝকা, তাদের সাথে ভালো করে কথা বলে না। যাই হোক, একে কাজ থেকে বাসায় ফিরে মোবাইলে কেউ একজনের সাথে কথা বলছিল, বলছিল, রবিকান্ত আত্মহত্যা করে নিয়েছে, অফিসের জানালা দিয়ে লাফ দিয়েছে, আমার কুলিক হিসেবে না, তাকে আমি ভাইয়ের মতোই দেখতে পারতাম, জীবনও ভাবিনি সে এতটা স্বার্থপর হবে, অন্যের কথা চিন্তা না করে সব কিছু থেকে বাঁচার জন্য নিজে নিজে আত্মহত্যা করে নিবে। এখানে আমরা বুঝতে পারি একের অফিসের রবিকান্ত নামের কেউ একজন আত্মহত্যা করে নিয়েছে, আর এই রবিকান্ত একের অনেক ভালো একজন বন্ধু ছিল। এইসব শুনে সাক্ষীরও মন খারাপ হয়ে যায়, বলে, কি রবিকান্ত আঙ্কেল আত্মহত্যা করেছে? একে তো এই বিষয়টা নিয়ে একের মন খারাপ। উপর থেকে সে ওয়াশরুমে দেখে তার ছেলে আদি বসে বসে সিগারেট খাচ্ছে, ব্যাস এত পরিমাণে সে রেগে যায়, আদিকে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। সাক্ষী এসে কোনোরকম আদিকে বাবার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে ঔষধ লাগিয়ে দিচ্ছে, সাথে বলছিল রবিকান্ত আঙ্কেল আত্মহত্যা করেছে, এজন্য বাবা অনেক রাগে আছে। আদি বলে, আমি তো জানতে পেরেছি তার আত্মহত্যার জন্য নাকি বাবাই দায়ী, হয়তো বাবা তাকেও ধুয়ে দিয়েছিল, এজন্য এটা হয়েছে। সাক্ষী আদিকে চুপ করিয়ে দেয়, বলে, এরকম বলতে নেই। আদিরা তার বাবার এমন বিহেভিয়ারে তার নতুন একটা নাম দিয়েছিল, যেটা হচ্ছে কারাক সিং। এখান থেকে সিন একটু করে প্রেজেন্টে আসে, একে বলে, এটা কি আবার কারাক সিং? সাক্ষী বলে, আপনি সবসময় আমাদের উপর কঠোর হয়ে থাকতেন, এজন্য আমি আর আদি মিলে আপনার নাম দিয়েছিলাম কারাক সিং। একে বলে, আমি কঠোর? প্রশ্ন আসে না, হসপিটালের সবাই জানে আমি কীরকম,
আমি অনেক নরম স্বভাবের একজন লোক, আমাকে দেখে কি বুঝতে পারছো না? মিস কান্নান, আপনি একে বলুন যে আমি কী রকম। নার্স কান্নান বলে, না হেসে এর কথাগুলো শুনো, কি বলতে চাই। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, এ নার্স কান্নান এবং একের সম্পর্কটা অনেক ভালো। যাই হোক, একে বলে, আমি মানতে পারছি না, আমার একটা ছেলে আছে আদি, তাও 5 বছরের, আর তুমি বলছো আদি 17 বছরের, তাহলে ডাকো দেখি তাকে। সাক্ষী বলে, এই মুহূর্তে সে আসতে পারবে না, তবে জলদি নিয়ে আসবো। একে বলে, আবার বাহানা, দেখেছেন মিস কান্নান, এ মেয়েটা মিথ্যা বলছে। কান্নান বলে, আরে বাইরের সবাই বলছে এটা তোমারই মেয়ে, আগে মনোযোগ দিয়ে তার কথা তো শুনবে। সাক্ষীও বলে, বাবা পুরো ঘটনা শোনার পরে বুঝতে পারবে যে আদি এখন কেন আসতে পারবে না। যাই হোক, এখান থেকে সাক্ষী পরের কাহিনীগুলো বলতে শুরু করে। সিন আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। কাল রাতে একে আদিকে প্রচণ্ড মেরেছে, সকালে বলছে কাল যা হয়েছে ওরকমটা হওয়ার কথা ছিল না। আর সাক্ষী, তুমি কেমন বোন হয়েছ, নিজের ভাই কোন পথে যাচ্ছে ওটা খেয়াল রাখতে পারো না? যাই হোক, আজকে আসতে আমার একটু লেট হবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও। এ বলে একে তার কাজে বেরিয়ে যায়। এদিকে আমরা টিভির একটা নিউজে দেখি, বলা হচ্ছিল গোল্ডেন সান চিটপাট কোম্পানি নামের একটা কোম্পানির মালিক আশুক আগারওয়াল সাধারণ জনগণের অনেকগুলো টাকা হাতিয়ে দিয়ে আছে লাপাতা। জনগণের তাদের টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আন্দোলন করছে। ধীরে ধীরে আমরা এটাও জানতে পারি, এই গোল্ডেন সান চিটপাট কোম্পানির টাকা স্ক্যামের কেসটা হ্যান্ডেল করছিল হচ্ছে একে। এদিকে আদি এসে সাক্ষীকে বলছিল, দেখো কাটাক সিং এর আসল ছেলে চলে এসেছে, অর্জুন। এটা হচ্ছে অর্জুন, একেদের ডিপার্টমেন্টের একজন জুনিয়র অফিসার, একের আন্ডারে কাজ করে। এ অর্জুন একের উপর এতটাই বিশ্বাস এবং তার কাজকে এতটাই ফলো করে, সে সবসময় একের মতোই হতে চায়। সিন আবার একটু করে প্রেজেন্টে আসে। একে বলে, আবারও নতুন টুইস্ট, আমার আসল বেটা অর্জুন, এর মানে কি? সাক্ষী বলে, অর্জুন আপনার জুনিয়র অফিসার, রিসেন্টলি আপনাদের ডিপার্টমেন্টে জয়েন করেছিল, সে আপনাকে অনেক মানে, অনেক ফলো করে, প্রায় সময় আপনার সাথে দেখা করার জন্য বাসায় আসত, এই জন্য আমি এবং আদি তার নাম দিয়েছিলাম আসল বেটা। সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, অর্জুন একের সাথে কথা বলতে এসেছে, বলে, স্যার এই গোল্ডেন সান চিটপাট কোম্পানির স্ক্যামের কেসটা দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, দেখুন না আজকে একজন আত্মহত্যা করে নিয়েছে। একে বলে, এই কোম্পানির মালিক ছিল আশুক আগারওয়াল, এই বেটাকে ধরতে পারলে কাজ হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লু পাচ্ছি ততক্ষণ এই বিষয় নিয়ে কারোর সাথে ডিসকাস করবে না। এটা বলে একে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। এদিকে অর্জুন সাক্ষীর সাথেও হাই হ্যালো করে নেয়। একটু পর সাক্ষী তার বাবার কাপড় গুছাতে গিয়ে দেখে তার বাবার প্যান্টের পকেটের ভিতর কিছু কন্ডম রাখা, যা দেখে সে বুঝতে পারে তার বাবার বাইরে কারোর সাথে অ্যাফেয়ার চলছে আর তার ক্যারেক্টারও কেমন। যাই হোক, একটু পর একে অফিসের উদ্দেশ্যে চলে যায়। প্রত্যেকবারের মতো এটা বলে যে আসতে দেরি হবে। তার চলে যাওয়ার পর আদি সাক্ষীর কাছে বায়না ধরেছে যে আজকে সন্ধ্যের দিকে তারা মুভি দেখতে যাবে। সাক্ষীও বলে, ঠিক আছে তুমি কোচিং শেষ করে সোজা চলে আসিও, আমি ওয়েট করব। সিন কাট হয়ে শিফট হয় সন্ধ্যায়। সাক্ষী হলের বাইরে আদির জন্য ওয়েট করছে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আদির আসার কোনো নাম নিশানা নেই। সাক্ষী বারবার তাকে কল করছিল কিন্তু পাচ্ছিল না। অবশ্যই আদির একটা ফ্রেন্ডের কাছ থেকে সাক্ষী জানতে পারে আদিকে নাকি এরকম এরকম জায়গায় পাওয়া যাবে। সাক্ষী তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। গিয়ে দেখে আদি কিছু নেশাখোর ছেলেফেলের সাথে নেশা করে এখানে পড়ে আছে। নেশা করে তার এমন অবস্থা হয়েছিল, ভালো করে কথা বলতে পারছিল না। সাক্ষী তাড়াতাড়ি তাকে সেখান থেকে সোজা বাসায় নিয়ে আসে। জিজ্ঞাসা করে যে, কেন তুই এরকমটা করছিস? আদি বলে, দিদি আমি অনেক ভয় আছি, ভয় স্কুলে যেতে পারছি না, ক্রিকেট খেলায় বাজি ধরে অনেকগুলো টাকা হেরে ফেলেছি, বাবলি ভাই নামের একটা লোক আছে সে অনেক ধমকাচ্ছে টাকাগুলোর জন্য, 25,000 টাকা, কোত্থেকে এতগুলো টাকার ব্যবস্থা করব কিছু বুঝতে পারছিলাম না, এই জন্যই নেশা করি। এটা শুনে সাক্ষী তার ভাইকে বিপদ থেকে রক্ষা করার জন্য সে অল্প অল্প করে একটা আইফোনের জন্য টাকা জমিয়েছিল, সেগুলোর মধ্য থেকে আদিকে 25,000 টাকা দিয়ে দেয়। বলে যে বাবলি ভাইকে টাকাগুলো দিয়ে সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। আদিও প্রমিস করে এরকমটার জীবনও হবে না। পরের সিন আমরা দেখি সাক্ষী একটা শপিং মলে গেছিল কিছু শপিং করার জন্য, কিন্তু ওইখানে সে দেখে তার বাবা কোন একটা মেয়ের সাথে শপিং করছে, তাও অনেক ক্লোজ হয়ে। এটা দেখে সাক্ষীর মন খারাপ হয়ে যায়। সিন একটু করে প্রেজেন্টে আসে। একে বলে, আবারও নতুন টুইস্ট। নার্স কান্নান বলে, আপনি তো দেখে অনেক ছালো একটা মাল, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন। একে বিশ্বাস করতে চাইছে না, বলে আমি জীবনও এরকমটা করতে পারি না। সাক্ষী বলে, তার নাম নেনা। একে খুশি হয়ে জিজ্ঞাসা করে, বলো না বলো না, সে কি দেখতে সুন্দর? সাক্ষী বলে, হুম অনেক বেশি, হয়তো এই জন্য অনেক রাগ হয়েছিল। সাক্ষী আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, পরের কাহিনীগুলো বলতে শুরু করে। ওই দিন সন্ধ্যার দিকে পুলিশ স্টেশন থেকে সাক্ষীর কাছে একটা কল আসে, যার সাথে সাথে সে সোজা পুলিশ স্টেশনে ছুটে যায়। এখানে এসে সাক্ষী দেখে পুলিশ আদিসহ তার কিছু বন্ধুদের এখানে ধরে নিয়ে এসেছে। সাক্ষী জানতে চায় যে কি হয়েছে স্যার। তখন পুলিশ অফিসারটি মোবাইলে কেউজনের সাথে কথা বলছিল। মোবাইলে কথা বলা শেষে সাক্ষীকে সে পুরো ঘটনা খুলে বলে, প্রত্যেক দিনের মতো আজকেও আদি স্কুলে যায়নি। সাক্ষী তাকে বাবলি ভাইকে দিয়ে দেওয়ার জন্য যে টাকাগুলো দিয়েছিল ওইগুলো সব সে আবারও নেশায় উড়িয়ে দিয়েছে। এদিকে তারা নেশা করছিল,
আর কাঁচের সব বোতলগুলো গেটের দিকে ছুঁড়ে মারছিল। তখন আবার সেখানে তাদের খবর পেয়ে বাবলি ভাই নামের ওই লোকটা এসে উপস্থিত হয়। এই লোকটা বলছিল, আমার টাকা না দিয়ে তোরা কোথায় যাবি, আজকে পেয়েছি তোদের। এ বলে সে দেওয়াল টপকে এখানে আসছিল কি, তখনই পাপিসলে সোজা নিচে পড়ে যায়। এখন আগে থেকে নিচে কাঁচের ভাঙা বোতলের টুকরোগুলো পড়েছিল, যেগুলোর মধ্যে পড়ার ফলে বাবলি ভাই অনেক আহত হয়ে যায়, এমনকি সে জায়গায় কাল লাশ। মূলত এজন্য পুলিশ আদিতে ধরে নিয়ে এসেছে। এসব শোনার পর সাক্ষী ধরে আদিকে মারতে শুরু করে। পুলিশটি বলে, আরে আরে মারছেন কেন ওকে, যদি মারারই প্রয়োজন হতো তাহলে আপনাকে না আপনাদের বাবাকেই কল করতাম। আর তাছাড়া ওই বাবলি ভাই তেমন সুবিধার লোক ছিল না, মরে গেছে ভালোই হয়েছে। সাক্ষী পুলিশটিকে রিকোয়েস্ট করতে শুরু করে, স্যার এটা তো একটা অ্যাক্সিডেন্ট, প্লিজ এদেরকে ছেড়ে দিন। পুলিশটি বলে, ছেড়ে তো দিব, কিন্তু এর আগে আমাদের পকেট গরম করতে হবে। দেখো এখানে যারা আছে সবার প্যারেন্টসের সাথে কথা হয়েছে, সবাই টাকা দেওয়ার জন্য রাজি, আপনিও টাকার ব্যবস্থা করুন, লোকেশন আমি বলে দিব কোথায় নিয়ে আসতে হবে। সাক্ষীর কাছেও আর কোনো উপায় নেই, বাবার কানে না যায় মতো তাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তার কাছে কিছু গহনাঘাটি ছিল, ওইগুলো বিক্রি করে সে কোনো রকম টাকার ব্যবস্থা করে নেয়। সিন এখান থেকে আবার একটু করে প্রেজেন্ট আসে, ডক্টর একে চেক আপ করতে এসেছে, একের হাতে ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, যেটা দিতে তার কিছু একটা মনে পড়তে শুরু করে। সিনটা এমন ছিল যেন কেউ একজন তার ঘাড়ে কোনো একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছে, বেশি কিছু তার মনে পড়ে না, জাস্ট এইটুকুই। তখন আবার সেখানে একের বস এবং অর্জুন এসে উপস্থিত হয়। এটাই হচ্ছে একের বস মিস্টার তিয়াগি, তাদের ডিএফসি ডিপার্টমেন্টের একজন হেড। একে সবাইকে বলে, সাক্ষী অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কাহিনীটা ছেড়েছে, সো আপনারা প্লিজ সবাই একটু বাইরে যান, সে তাড়াতাড়ি কাহিনীটা শেষ করুক। এরপর সাক্ষী আবারও বলতে শুরু করে, সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। টাকা জোগাড় করার পর পুলিশ অফিসারটির কথা মতো সাক্ষী সেগুলো দেওয়ার জন্য এই লোকেশনে এসে উপস্থিত হয়, মানে পুলিশ অফিসারটি তাকে এই লোকেশনে ডেকেছে। সাক্ষী তার একজন বন্ধুকেও তার সাথে নিয়ে এসেছে। অবশ্য সাক্ষী জায়গাটাতে যেতে চাইছিল না, এটা অনেক খারাপ একটা জায়গা, তারপরও কি আর করার, গিয়ে পুলিশটিকে টাকাগুলো দেয়। দেনা পাওনা শেষে তারা এখান থেকে চলে আসছিল, তখনই সাক্ষীর সামনে এসে পড়ে তার বাবা একে। তাও এমন একটা জায়গায় একটা মেয়ের সাথে এই অবস্থায়, বাবাকে এই অবস্থায় এখানে দেখে সাক্ষীর অনেক মন খারাপ হয়ে যায়, কান্না করতে করতে দৌড় এখান থেকে চলে যাচ্ছিল। একেও তার পিছন পিছন যায় তাকে থামানোর জন্য। সাক্ষী বলে, আমার পিছনে কেন আসছেন, করুন না, যেটা করতে এসেছেন করুন। একে বলে, দেখো না জেনে শুনে কিছু বলবে না, তোমার কোথাও ভুল হচ্ছে। সাক্ষী কোনো কথা শুনে না, তার বাবাকে সে উল্টাপাল্টা বকতে শুরু করে। রেগে মেগে একেও সাক্ষীকে মারতে যাচ্ছিল। সাক্ষী বলে, আমি আদিনা, যে আপনি মারবেন আর আমি চুপ করে থাকবো, ছেড়ে দিব আপনাকে, পালিয়ে যাবো এখান থেকে, আপনার এইসব কর্মকাণ্ডের কারণে আমার মাকে আপনি শেষ করেছেন, আপনি আর কি করতে চান, কাকে শেষ করতে চান। একে মন খারাপ করে বলে, তোমার মায়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বিশ্বাস করো তার সাথে আমার কিছুই হয়নি, আমার কথা বাদ দাও, এমন জায়গায় তুমি কি করছো, কেন এসেছো এখানে। সাক্ষী কান্না করতে করতে বলে, আমি কেন এসেছি এখানে, আমাদের সাথে কি হচ্ছে, ওইসব আমি কিছু বলতে পারবো না, আর আপনাকে বলেও কোনো লাভ হবে না, কারণ আমাদের বাবার থেকেও যেন নেই, সবাই জানে যে আমাদের মা নেই, কিন্তু তারা এটা জানে না যে আমাদের বাবার থেকেও যেন নেই। আমাদের বাবা তো মায়ের সাথে ওই দিনই মরে গেছিল, এখন যে আছে সে আমাদের বাবা না, সে হাসতে জানে না, সে আমাদের জড়িয়ে ধরে না, আমাদের চোখে চোখ রেখে কথা বলে না, জিজ্ঞাসা করে না যে বেটি খেয়েছো নাকি, এ আমাদের বাবা হতে পারে না, যে কিনা এরকম জায়গায় এরকম মেয়ের সাথে ঘুরে আমাদের মায়ের স্মৃতি নষ্ট করছে। এসব বলে সাক্ষী কান্না করতে করতে এখান থেকে চলে যায়। সাক্ষীর কথাগুলো শুনে একে অনেক ভেঙে পড়েছে, তার অনেক মন খারাপ হয়ে গেছে, নিজের চোখে যেন নিজে সে অনেক বড় একটা অপরাধী। ব্যাস এসব আর সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। অফিসে এসে গলায় দড়ি দিয়ে পাখার সাথে লটকে যায়, কিন্তু পাখাটা ভেঙে নিচে পড়ে যাওয়ায় কোনোরকম বেঁচে গেছে। খবর পেয়ে সাক্ষীরা তাড়াতাড়ি হসপিটালে ছুটে আসে। এদিকে মিডিয়ারা তোলপাড় শুরু করে দিয়েছে, কি হচ্ছে ডিএফসি ডিপার্টমেন্টে, একের পর এক এখন পর্যন্ত দুইটা সুইসাইড অ্যাটেম্প্ট, এর আগে রবিকান্ত আত্মহত্যা করেছে আর এখন একে আত্মহত্যা করে নেওয়ার চেষ্টা করেছে, এর মানে তারাও কি ওই গোল্ডেন সান চিটপাট কোম্পানির টাকা স্ক্যামের সাথে জড়িত। একের বস মিস্টার তিয়াগি কোনোরকম মিডিয়াদের শান্ত করায়। এরপর তিয়াগি সাক্ষীদেরকেও সান্ত্বনা দেয়, বলে যে পাকা ভেঙে যদি না পড়ে যেত তাহলে এতক্ষণে হয়তো একে আর আমাদের সামনে থাকতো না, তোমরা চিন্তা করো না, তোমাদের বাবা জলদি সুস্থ হয়ে যাবেন। এখান থেকে সিন প্রেজেন্টে চলে আসে। এসব কিছু শুনে একে হেসে হেসে বলে, কোন অ্যাঙ্গেল থেকে তোমাদের মনে হচ্ছে যে আমার মতো একজন লোক আত্মহত্যা করতে পারে, তোমার স্টোরিতে না ড্রামার পরিমাণটা অনেক বেশি। নার্স কান্নান বলে, ও হ্যালো, যে কন্ডিশনে তোমাকে নিয়ে আসা হয়েছে স্টোরির সাথে একদম পারফেক্ট, তোমার ড্রামা মনে হলো, আমার তো এম এর কথাই সত্য মনে হচ্ছে। সাক্ষীও বলে, বাবা আমি যা বলছি সব সত্য। একে বলে, ওইটা তো পরে গিয়ে জানতে পারবো, বলো দেখি এর পরে কি হয়েছে। সাক্ষী বলে, আপনাকে হসপিটালে অ্যাডমিট করার পর ন্যানা এসেছিল আপনাকে দেখতে, এটাই হচ্ছে ন্যানা, একের গার্লফ্রেন্ড।
সাক্ষী নেনাকে দেখে চিনতে পারে, কিন্তু তার সাথে কোনো কথা বলে না, রাগ করে উঠে চলে যায়। পরের সিনে সাক্ষী আদিকে বোঝাচ্ছে যে দেখো আমাদের অবস্থা তো এখন অনেক খারাপ, আর এর উপর তুমি যা শুরু করেছো। আমার একটা কথা রাখো প্লিজ, যতদিন বাবা সুস্থ হয়ে না যায় ততদিন তুমি রিহাব সেন্টারে চলে যাও, ওইখানে তারা তোমার অনেক খেয়াল রাখবে, তোমার সব খারাপ অভ্যাসগুলো ছুটে যাবে। আদি অবশ্যের জন্য রাজি হয়ে যায়। এরপর তার আদিকে রিহাব সেন্টারে পাঠিয়ে দেয়। বর্তমান আদি রিহাব সেন্টারে আছে, এর জন্য সে এখন আসতে পারছে না। এভাবে দিনের পর দিন সাক্ষী তার বাবার সুস্থ হওয়ার প্রহর গুনতে শুরু করে। অবশ্য অনেকদিন ধরে একে হসপিটালে বেহুশ অবস্থায় পড়েছিল, সাক্ষী যেমন তার ভালো হওয়ার প্রহর গুনছিল, অন্য আরেকজন হসপিটালের বাইরে বসে সেম কাজটাই করছে। আর সেটা ছিল একের গার্লফ্রেন্ড নেনা। নেনার একটা দিনও মিস যায় না, প্রত্যেক দিন এসে বাইরে বসে থাকে একটিবার একের সাথে দেখা করার জন্য। এদিকে সাধারণ জনগণেরা আন্দোলন করছে গোল্ডেন সান চিটপাট কোম্পানির টাকা স্ক্যামের জন্য। ডিএফসি ডিপার্টমেন্টের অফিসাররা মিডিয়াকে জবাব দিতে দিতে আর পারছে না, এখন দোষ তো একেবারে তাদের উপরে এসে পড়ছে, বিশেষ করে রাবিকার নামের যে অফিসারটা সুসাইড করেছিল তার উপর এবং একের উপর। সাক্ষী অর্জুনকে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে এখানে এসব, এইসবের মধ্যে আমার বাবাকে কেন টানা হচ্ছে। অর্জুন বলে একে স্যার আত্মহত্যা কেন করতে চেয়েছিল, ডিপার্টমেন্ট ওই ব্যাপারটা ইনভেস্টিগেশন করছে। আর তাছাড়াও একে স্যারের কাছ থেকে যে সুসাইড নোটটা পাওয়া গেছে ওইটা দেখেও সবাই ক্লিয়ার যে উনি আত্মহত্যায় করতে গেছিল, কারণ সবার সামনে তুমি ওনাকে এতটাই অপমান করেছিলে, ওনার হাতে আর কোনো অপশনই ছিল না। ওই দিন আমরা ওইখানে একটা গুরুত্বপূর্ণ মিশনে গেছিলাম, তুমি তো ভুল বুঝে বসেছিলে। পরে সিনে সাক্ষী সোজা পুলিশ স্টেশনে ছুটে যায় তার বাবার কাছ থেকে কীরকম সুসাইড নোট পাওয়া গেছিল ওইটা দেখার জন্য। প্রথম দিকে অবশ্য পুলিশ অফিসারটি তাকে দেখাতে চাইছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করাতে সে সাক্ষীর মোবাইলে সুসাইড নোটের ফটো একটা তুলে দেয়। বাইরে সে সাক্ষী সে নোটটা পড়ছে যেখানে তার বাবা লিখেছিল, প্রিয় সাক্ষী, আজ যা তুমি বলেছ একদম ঠিক বলেছ, আমি তো এতটাই বদলে গেছি যে এবার তোমাকে বার্থডে উইশ করতেও ভুলে গেছিলাম, হয়তো তোমাদের সাথে কয়েকদিনে অনেক কিছু হয়েছে যা আমি কখনো জানার প্রয়োজনও মনে করিনি, হয়তো জানলে আজ তোমাদের পাশে দাঁড়াতে পারতাম। এসব লেখার পর একে লেটারের মধ্যে আরও একটা লাইন লিখতে যাচ্ছিল, কিন্তু সেটা এক অক্ষর লিখে আর লিখতে পারেনি, জাস্ট একটা দাগ টেনে দিয়েছিল লেটারের মধ্যে। টানা সাত দিন একে হসপিটালে বেহুশ হয়ে পড়েছিল, হুঁশ আসার পর সে কাউকে চিনতে পারছিল না, বাট হ্যাঁ শুধুমাত্র সে তার নিজের নাম মনে আছে, আর এটা মনে আছে তার পাঁচ বছরের একটা ছেলে আছে আর তার ওয়াইফের কথা। তার তো এটাও মনে নেই সে এখানে কীভাবে এলো, তার কী হয়েছিল। ডক্টর চেক আপ করে জানাই এরকম সুইসাইড অ্যাটেম্পটে হাইপক্সিক ব্রেন ইনজুরির কারণে এক ধরনের নিউরোলজিক্যাল ড্যামেজ হয়। এরকম কেসের মধ্যে মাঝে মাঝে ব্যক্তি কে সেটা তার মনে থাকে, কিন্তু অনেক কিছু বিষয় থাকে যেগুলো সে কমপ্লিটলি ভুলে যায়, আবার অল্প কিছু বিষয় যেগুলো তার মনে থাকে। যেমন একের কেসের মধ্যে তার শুধু তার ছেলে আদিত্যর কথা মনে আছে, তাও তার পাঁচ বছর বয়সের সময়কার। হয়তো আরও কিছু লোকের কথা মনে থাকলেও থাকতে পারে, তাদেরকে দেখলে সে চিনতে পারবে। এভাবে দেখতে দেখতে সিন প্রেজেন্ট আসে। ডিপার্টমেন্টের বড় অফিসাররা সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত কেসের লিড পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত একে সাসপেন্ড করে দেওয়া হবে। সাক্ষী অর্জুনকে জিজ্ঞাসা করে সাসপেন্ড করে দিবে মানে, বাবাকে সাসপেন্ড কেন করবে। অর্জুন বলে কর্মরত অবস্থায় অফিসের মধ্যে কোনো অফিসার যদি এরকম কাজ করে তাহলে রুলস অনুযায়ী তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। সাক্ষী বলে যে এটাই হোক না কেন, আমি শিওর যে এসবের পিছনে কিছু না কিছু একটা তো আছেই, আর যেটা হয়েছে সেটা আমাদের পারিবারিক কোনো বিষয় নিয়ে হয়নি, এটা বাবার কোনো কাজের জন্য হয়েছে আমি শিওর। কারণ দেখো বাবা মায়ের মৃত্যুর পরও এতটা ভেঙে যায়নি, এমনকি তার বন্ধু রবিকান্তের মৃত্যুতেও না, তাহলে আমার অল্প রাগারাগিতে উনি এত বড় একটা স্টেপ নেবে এটা আমি কখনোই মানতে পারছি না। তাছাড়াও বাবা তেমন পার্সোনালিটির লোক না। অর্জুন বলে তুমি চাইলে হাইকোর্টে যেতে পারো সাসপেনশন হাঁটানোর জন্য, তাছাড়াও বিষয়টা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখার জন্য তুমি চাইলে আপিলও করতে পারো। হাইকোর্ট যদি আপিল অ্যাকসেপ্ট করে তাহলে তারা সিবিআইকে কেসটা হ্যান্ড ওভার করবে, তখনই সত্যতা বেরিয়ে আসবে। সাক্ষী অর্জুনকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় বাবা এরকমটা করতে পারে। অর্জুন বলে আমার কি মনে হয় না হয় এতে কিছু যায় আসে না, কারণ পুলিশের কাছে এভিডেন্স আছে, ওই সুইসাইড নোট, অফিসের ওয়ার্কারেরা সাক্ষী, সব কিছুই তো এটাই বলছে। এটা শুনে সাক্ষী ওই সুইসাইড নোটটা বের করে বলে এটা কোনো সুইসাইড নোট না, এই লেটারে বাবা জাস্ট আমাকে সরি বলছিল আর সে আমাকে বার্থডে উইশ করছিল। আর ভালো করে দেখো এটা, যদি কোনো লোক আত্মহত্যা করতে যায় তাহলে কেন সে লেটারটা অসমাপ্ত ছেড়েছে, লেটারটা যদি এতটুকুতে শেষ হতো তাহলে অ্যাটলিস্ট শেষে সে তার নাম হলেও লিখত, এরকম এক অক্ষর লিখে দাগ না টেনে। আসলে আমাদের যেটা দেখানো হচ্ছে এটা সত্য না, পিছনের রহস্য অন্য কিছুই। অর্জুনও লেটারটা ভালো করে দেখার পর বলে সত্যি তো, আমার জানা মতে স্যার এরকম অসম্পূর্ণ কাজ জীবনও করবেন না, তিনি যেটাই করেন না কেন সব কিছু একদম পারফেক্টলি গুছিয়ে করেন, তাহলে এই লেঠাটা কেন এভাবে অসম্পূর্ণ ছাড়বে। সাক্ষী বলে এর রহস্য তো বের করতেই হবে, এ বলে তারা যে যার মতো করে চলে যায়। সাক্ষী সোজা তার বাবার কাছে যাচ্ছিল,
বাইরে তার বাবার গার্লফ্রেন্ড নেনা বসে আছে। নেনাকে সাক্ষী ইগনোর করে চলে যাচ্ছিল। নেনা সাক্ষীকে ডেকে বলে, এদিকে আসো। পাশে বসিয়ে সাক্ষীকে সে বলে, আমি জানি যে কেন তুমি আমাকে ইগনোর করছো। তোমার বাবা তোমাদের অনেক ভালোবাসে, সবসময় আমাকে তোমাদের কথায় বলতো, আর একে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবেসেছি। আর সে ওরকম লোকও না কোনো হোটেলে গিয়ে যে খারাপ কাজ করবে যেরকমটা তোমাদের ধারণা হয়েছে। যেদিন তুমি তাকে হোটেলে দেখে বকাঝকা করেছিলে, ওই দিন সাথে সাথে সে আমার কাছে কল করেছিল, আমাকে বলছিল যে সাক্ষী আমাকে ভুল বুঝেছে। কিভাবে যে তার ভুল ধারণাটা ভাঙাবো ওটা নাকি বুঝতে পারছে না, কিন্তু সে নাকি চেষ্টা করছে। সাক্ষীর নেনাকেও জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয়, বাবা এরকম সুসাইড করতে পারে? নেনা বলে, জীবনও না, সে তোমাকে এবং আদিকে এরকম একা রেখে যাওয়ার কথা জীবনে স্বপ্নেও ভাবে না। এসব নিয়ে কথাবার্তা বলতে বলতে দুজনের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। নেনা সাক্ষীকে অনেক করে বোঝায় যে তার বাবার সম্পর্কে তাদের একটা ভুল ধারণা হয়েছে, সে আসলে ওরকম লোক না। যাই হোক, সাক্ষীও নেনাকে ভিজিটিং কার্ডটা দিয়ে বলে, যান গিয়ে বাবার সাথে দেখা করে আসুন, দেখুন আপনাকে চিনতে পারে নাকি। কথা মতো নেনাও যায়, কিন্তু একে তাকেও চিনতে পারে না। নেনা মন খারাপ করে চলে আসে। সিনো চলে আসে বাসায় সাক্ষীর উপর। সাক্ষী তার বাবার রুমে এখানে কিছু একটা খোঁজাখুঁজি করছিল, দেখছিল আর কি এই কেস রিলেটেড কিছু পায় কি না। অনেক খোঁজাখুঁজি করার পর সে তার বাবার বেডের নিচ থেকে একটা ফাইল খুঁজে পায়, যে ফাইলটা ছিল ওই গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির টাকা স্ক্যামের কেস রিলেটেড। মূলত কেসটা একেই হ্যান্ডেল করছিল। ফাইলে কি ছিল না ছিল ওইগুলো আমরা পরে জানতে পারবো। পরে সিনে সাক্ষী অর্জুনকে কল করে বলছে, তোমার কথা মতো হাইকোর্টে আপিল করেছি, হাইকোর্ট বাবার সাসপেনশনটা ক্যান্সেল করে দিয়েছে, আর খুব শীঘ্রই তারা একটা এনকোয়ারি টিমও বসাবে বিষয়টা তদন্ত করার জন্য। অর্জুনের সাথে এসব কথাবার্তা বলার পর সাক্ষী যায় হচ্ছে রিহাব সেন্টারে তার ভাই আদির সাথে দেখা করতে। আদি জিজ্ঞাসা করে যে বাবার কন্ডিশন এখন কেমন। সাক্ষী বলে, বাবা আমাদের সবাইকে ভুলে গেছেন, শুধুমাত্র তোকে মনে আছে, তাও তুই যখন 5 বছরের ছিলি। আদি বলে, দিদি তোর ওই দিনের কথা মনে আছে যখন আমি 5 বছরের ছিলাম? মা বাজার থেকে একটা নতুন কাটার এনেছিল যেটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সেটা ধরা আমার জন্য অ্যালাউ ছিল না। তারপরও কেউ না দেখে মতো আমি সেটা নিয়ে হাতের কাছে যেটাই পাচ্ছিলাম ওটাই কাটছিলাম। আর এভাবে কাটতে কাটতে আমি কখন যে কিচেন রুমের গ্যাসের লাইনটাই কেটে দিয়েছিলাম ওটা কেউই বুঝতে পারেনি। মা রান্না করতে গিয়ে ওই দিন দুর্ঘটনাটা আমার জন্য হয়েছিল, আমার জন্য মা মারা গেছিল ওই দিন। হয়তো মাকে শেষবারের মতো হসপিটাল নিয়ে যাওয়ার সময় মা সেটা বাবাকে বলেছিল, যদিও বাবা কাউকে কিছু বলেনি। তারপরেও সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে আমার জন্য, হয়তো এই জন্য বাবার কাউকে মনে না থাকলেও আমাকে মনে আছে। সাক্ষী বলে, আমাদের জন্য বাবা অনেক কষ্ট পেয়েছে, আর না আর তাকে আমরা কষ্ট দিব না। পরের দিনে সাক্ষী নেনা অর্জুন তারা তিনজন মিলে কথা বলছিল। অর্জুন বলছিল তাকে আজকে আউট অফ স্টেশন যেতে হবে আশোক আগরওয়ালকে ধরার জন্য, মানে ওই আশোক আগরওয়াল যে গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির মালিক, জনগণের টাকা নিয়ে যে লাপাত্তা হয়ে গেছে। অর্জুনরা তার খোঁজ পেয়েছে, আজকে ওইখানে যাচ্ছে তাকে ধরার জন্য। এসব বলে অর্জুন সাক্ষীদের নিজেদের খেয়াল রাখতে বলে চলে যায়। নেনা সাক্ষীকে বলে, অর্জুন তোমাকে লাইক করে, আমি প্রথম দেখেই বুঝতে পেরেছি। সাক্ষী অবশ্য অর্জুনকে লাইক করত। নেনাকে বলে, আমার তো মনে হয় না, ভালো করে সে আমার দিকে তাকায়ও না পর্যন্ত। যাই হোক, তাদের মধ্যে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। সিনশিপটা পরের দিন নিউজ চ্যানেলে খবর আসছে, কাল রাতে সিবিআই পুলিশ ডিএফসি ডিপার্টমেন্টের লোকজন গিয়েছিল অশোক কুমারকে ধরার জন্য, কিন্তু তাদের মধ্যে ক্রস ফায়ারে অশোক কুমারের মৃত্যু হয়ে গেছে। যেখানে সে ছিল সেখান থেকে নাকি অনেকগুলো টাকা উদ্ধার করা হয়েছে। আরও একটা বিষয় হচ্ছে, ডিএফসি ডিপার্টমেন্টের অফিসার একে অশোক কুমারের সাথে নাকি একের কন্ট্যাক্ট ছিল। একের মোবাইল থেকে যে লাস্ট কলটা করা হয়েছিল সে নাম্বারটা অশোক কুমারেরই, যেটা পুলিশ অশোক কুমারের কাছ থেকে উদ্ধার করেছে। এ বিষয়টা জানতে পেরে সাক্ষীরা অনেক টেনশন করছে, বলছিল বাবার সাথেই অশোক কুমারের কন্ট্যাক্ট ছিল, কিন্তু কিভাবে সম্ভব, বাবা নিজেই তো অশোক কুমারকে খুঁজছিল, আর সে লাস্ট কলটা অশোক কুমারকে কেনই বা করেছে। অর্জুন বলে, এসব তো ইনভেস্টিগেশনের পরে জানা যাবে, আমার মনে হয় কেউ ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। সাক্ষীর ধারণাও এইটাই। পরের দিনে সাক্ষী তার বাবার সেবা যত্ন করছে, তাকে শেভ করিয়ে দিচ্ছে, পরিষ্কার করিয়ে দিচ্ছে, এইসব। একে সাক্ষীকে বলে, আমি জানি না তুমি আমার মেয়ে নাকি না, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি এতটুকু বলতে পারি, তুমি যার মেয়ে হও না কেন, তোমার বাবা অনেক বড় একজন নসিববান হবে যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। সাক্ষী বলে, আমি আপনারই মেয়ে। সাক্ষী তার বাবাকে তাদের ছোটবেলার ফটো দেখাই, যেখানে সাক্ষী আদি সবাই ছিল। সাক্ষী মন খারাপ করে বলে, এই ফটোটার পর আমরা একসাথে আর কোনোদিনও ফটো তুলিনি, লাইফে ওই দিনটা আর আসেও নি। যাই হোক, আমি আপনাকে আগে পিছে যা হয়েছিল সব কিছু বলে দিয়েছি, কিছু কি বিশ্বাস হয়েছে আমার স্টোরিতে? একে বলে, প্রমাণ তো অনেক পাক্কা প্রমাণ নিয়ে এসেছ, যদিও কিছু মনে পড়ছে না, তারপরও বিশ্বাস না হওয়ার কোনো চান্সই দেখছি না। সাক্ষী বলে, আমার স্টোরি শেষ, একটু পর নেন আসবে, এরপর ক্রাইম স্টোরিও বাকি আছে।
ধীরে ধীরে সব কিছু বুঝে যাবেন। এসব বলে সাক্ষী চলে যায়। এরপর একের কাছে নেনা আসে। একে বলে, তাহলে তুমি হচ্ছ নেনা। তো কাহানি কত দূর গড়িয়েছিল, চা কফি পর্যন্ত নাকি আরও বেশি। এবার নেনা একে তার স্টোরি বলতে শুরু করে। কিছু বছরের পরিচয় তাদের মধ্যে। দুজন প্রত্যেক দিন একই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসত। ওইখান থেকে ধীরে ধীরে তাদের পরিচয়। পরিচয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। দুজন একসাথে সময় কাটিয়ে বেশ ভালোই লাগছিল তাদের মধ্যে। অন্তরের একটা মিল খুঁজে পাচ্ছিল একজন আরেকজনের মধ্যে। একে নেনাকে তার ব্যাপারে শেয়ার করতে পেরে অনেক হ্যাপি হতো, আর নেনাও তার কাহিনী শুনে নিজেকে ফিল করতে পারত। এই আর কি দুজনের সম্পর্ক অনেক গভীর। ব্যাস, নেনার স্টোরি ছিল এতটুকু অবধি। রাতে একে নার্স কানানের সাথে কথা বলছে। বসে দেখেছেন নারী শক্তি কীরকম। দোয়া করছি এই দুজনই যেন মিথ্যা না হয়, তারা যা বলছে সেগুলো যেন সত্যি হয়। আর তাছাড়া ফ্যামিলি ড্রামা এবং রোম্যান্স তো শেষ, এবার কিছু ক্রাইম, অ্যাকশন, ফাইট, এরকম কিছু হলে ভালো হয়। আমার ফ্রেন্ড কী যেন নাম ছিল তার, ও হ্যাঁ রবিকান্ত, রবিকান্তের আত্মহত্যার পিছনে যদি এই কেসটায় জড়িত হয় তাহলে স্টোরিতে ক্রাইমের এন্ট্রিটাও হয়ে যাবে। এখন ডিপার্টমেন্টে কী হয়েছে ওইটা তো ডিপার্টমেন্টের লোকই ভালো জানবে, সো ডিপার্টমেন্টের গল্পটা সম্পর্কে জানারও প্রয়োজন আছে। বলতে না বলতে পরের সিনে একেদের ডিপার্টমেন্টের তার বস মিস্টার তিয়াগি এবং তাদের সবার বস জয়রাম নামের এ লোকগুলো এসে উপস্থিত হয়। আরেকজন সেটা হচ্ছে মানে এ হচ্ছে সুভাষ। এই সুভাষও একের সহকারী অফিসার। একে তার বস তিয়াগিকে জিজ্ঞাসা করে, তো বলুন আপনারা আপনাদের স্টোরিটা বলুন যে আমি এখানে কিভাবে পৌঁছেছি আর ডিপার্টমেন্টে কি হয়েছিল। তো তিয়াগি তার মতো করে তার স্টোরি বলতে শুরু করে। সিনেমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। অফিসের মধ্যে এক একদিন তার বন্ধু রবিকান্তের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল। কি জন্য একটু পরে জানতে পারবেন। তিয়াগি একে একে ডেকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। একে বলে, স্যার আমরা ইনফরমেশন পেয়েছিলাম রাজের হাটে একটা হ্যাভি ক্যাশল্যান্ড ডিল হচ্ছিল অনেকগুলো টাকার। সে ল্যান্ডের বায়ার ছিল আমাদের রাভি, অর্থাৎ রবিকান্ত। আমরা সেখানে রেড মেরে তাকে 20-20 টাকা সহ হাতে নাতে ধরেছি, তাও আবার 20-20 টাকা সবগুলো ক্যাশ। আমার মতো সে সাধারণ একজন কর্মচারী, এতগুলো টাকা তার কাছে কিভাবে এলো। নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করছি কিন্তু সে বলছে তাকে নাকি এখানে ফাঁসানো হচ্ছে, কিছু বলছে না যে আসল ঘটনা কি। ত্যাগে বলে, হয়তো এটাই হবে আর কি, রবিকান্ত কোনো ইলিগাল কাজ করতে পারে না। একে বলে, দেখা যাক, জিজ্ঞাসাবাদ করছি, কথাবার্তা বলার পরে জানা যাবে। পরের সিনে সুভাষ এবং তিয়াগি কথা বলতে বলতে বাইরে থেকে অফিসে আসছিল। তখনই তাদের সামনে উপর থেকে লাফ দিয়ে ওই রবিকান্ত নামের অফিসারটা আত্মহত্যা করে নেয়। একে রবিকান্তকে জিজ্ঞাসাবাদ করার সময় এটা হয়েছে, যার জন্য এখন পুরো দোষ আসবে একের উপরেই। ডিপার্টমেন্টের সিনিয়র অফিসাররা এক একে ডেকে জিজ্ঞাসাবাদ করছে যে বলো কি হয়েছিল জিজ্ঞাসাবাদ করার সময়, যে রবিকান্ত আত্মহত্যা করে নিয়েছে। একে বলতে শুরু করে, স্যার আমি জাস্ট তার কাছ থেকে সাধারণ জিজ্ঞাসাবাদ করছিলাম যে এতগুলো টাকা তার কাছে কীভাবে এলো, কিন্তু রবিকান্ত তাকে কিছুতে বলছিল না, বারবার বলছিল তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু একে তো একদম শিওর এগুলো সে কারো কাছ থেকে ঘুষ নিয়েছে, যেগুলো ডাইরেক্ট সরাসরি ওই গোল্ডেন সান চিটপাট কোম্পানির স্কেমের সাথে জড়িত, যে কেসটা একে হ্যান্ডেল করছিল। একে বলে যে সত্যটা তুই আমাকে বলে দে, তোর চাকরি বাঁচাতে না পারলেও কমসে কম শাস্তি পাওয়া থেকে বাঁচিয়ে নিব। কিন্তু রবিকান্ত কিছু বলে না, সে জানত যে এখানে সে পুরোপুরিভাবে ফেঁসে গেছে, আর এই সত্যটা বাইরে আসলে সে তার পরিবার বন্ধুবান্ধব কাউকে তার মুখ দেখাতে পারবে না। তাই সে রাস্তা রাজি রেখে উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। ডিপার্টমেন্টের হেড এক একে বলছিল, যখন তোমার কাছে রবিকান্তের বিরুদ্ধে সব প্রমাণ ছিল, তাকে হাতে নাতে ধরেছ, তাহলে তুমি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশন রুমে না নিয়ে গিয়ে খোলা একটা রুমে কেন জিজ্ঞাসাবাদ করছিলে। এটা পুরোপুরি হয়েছে তোমার লাপরোয়ার জন্য, এর জন্য তুমি দায়ী, তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। তিয়াগি কোনোরকম সিনিয়র অফিসারকে রিকোয়েস্ট টিকোয়েস্ট করে এক একে সাসপেন্ড হওয়া থেকে বাঁচিয়ে নেয়। এরপর এক একে এসে বলে, আজ একটুর জন্য বেঁচে গেছো, তোমার কিন্তু এবার খুবই কেয়ারফুল হয়ে যাওয়া উচিত। একে বলে, আপনি গোল্ডেন সান চিটপাট কোম্পানির টাকা স্ক্যামের কেসটা কি রবিকান্তকে দিয়েছিলেন। তিয়াগি বলে, না কই, আমি তো সুভাষকে দেখতে বলেছিলাম। এতটুকু কথাবার্তা বলে একেরা যে যার মতো করে চলে যায়। রাতে একে সহ ডিপার্টমেন্টের সবাই এক রেস্টুরেন্টে বসে তারা কথাবার্তা বলছিল বন্ধুর মতোই। একে মন খারাপ করেছিল বিদে সুভাষরা বলছিল, আরে বাদ দাও না ইয়ার, আর কত মন খারাপ করে থাকবে, রবিকান্তের কাছে এত টাকা কিভাবে এলো। সুভাষ বলে, 1 টাকাকে 1000 টাকা করতে গেলে তো এটাই হবে, তার সাথে এটাই হওয়া উচিত ছিল। একে বলে, যেটাই হোক, এই গোল্ডেন সান চিটপাট কোম্পানির টাকা স্ক্যামের পেছনে যারা যারা আছে তাদেরকে তো আমি খুঁজে বের করবই, আর এই গরিব অসহায়রা যারা যারা এতে টাকা লাগিয়েছিল তাদের 1-1 টাকা ফিরিয়ে দিব। এসবের পিছনে ওই আশোক আগারওয়ালি আছে, তাকে ধরলে সব কিছু বেরিয়ে আসবে। ব্যাস, এসব কথাবার্তা বলে একেরা যে যার মতো করে তখন চলে গেছিল। পরদিন তিয়াগির কাছে খবর আসে যে এরকম এরকম একে পাকার সাথে লোকটা আত্মহত্যা করতে গেছিল, কিন্তু পাকা ভেঙে নিচে পড়ে যাওয়ায় কোনোরকম বেঁচে গেছে। একের এরকমটা করাতে মিডিয়ার মধ্যে তখন তোলপাড় শুরু হয়ে যায়।
তারা বলছিল এই গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির মালিক অশোক কুমারকে ধরতে না পেরে ডিএফসি ডিপার্টমেন্টের এরকম অফিসাররা এক এক করে সুইসাইড করে নিচ্ছে। কি হবে জনগণের এতগুলো টাকার, কখন তারা অশোক কুমারকে ধরতে পারবে? মিস্টার তিয়াগিরা মিডিয়াদের সান্ত্বনা দেয়, বলে যে আমরা আমাদের মতো চেষ্টা করছি, জলদি অশোক কুমারকে ধরে নিব। এরপর তারা যেমন তেমন করে ইনভেস্টিগেশন করে ওই অশোক কুমারের খোঁজ পেয়ে গেছিল। যখন তারা সেখানে গিয়ে তাকে ধরার জন্য তার বাসায় হামলা করে, দুই দলেরই গোলাগুলিতে অশোক কুমার মারা যায়। অশোক কুমার তো মারা গেছে, জনগণের এতগুলো টাকা এখন কে দিবে? উপর থেকে অশোক কুমারের মোবাইল চেক করে সেখানে পাওয়া গেছে তার মোবাইলে লাস্ট কলটা করেছিল হচ্ছে একের মোবাইল থেকে, যার থেকে মিডিয়ারা দাবি করছিল অশোক কুমারের সাথে একেও জড়িত এই গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির টাকা স্ক্যামে। সব প্রমাণ একের বিরুদ্ধে বলছে। এভাবে এতটুকু অবধি ছিল ত্যাগীর স্টোরি। সিন প্রেজেন্ট আসে, একে বলে কাহিনী তো শুরুর দিকে ভালোই ছিল, ফ্যামিলি ড্রামা, এরপর রোম্যান্স, এরপর ক্রাইম স্টোরি, কিন্তু সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে ওইখানে এসে শেষ হয় আমার আত্মহত্যা। তোমাদের গল্প শুনে আমার নিজের উপরে আমার ডাউট হচ্ছে যে আমি কীরকম লোক, সত্যি আমি কি কোনো অসৎ অফিসার ছিলাম? এখান থেকে সিন কাট হয়ে চলে যায় সাক্ষীর উপর। সাক্ষী ওই ফাইলটা চেক করছে যেটা সে তার বাবার বিছানার নিচ থেকে পেয়েছিল। ফাইলের মধ্যে ওই গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির টাকা স্ক্যামের কেসটার সব ডিটেলসগুলো লেখা ছিল, যেগুলো একে ইনভেস্টিগেশন করে জানতে পেরেছিল। তো ফাইলের মধ্যে প্রথমেই সাকিব খান নামের কেউ একজনের নাম লেখা, আর এই সাকিব খান নামের ব্যক্তিটা সোজা কানেক্ট হচ্ছে গোল্ডেন সান স্ক্যামের এজেন্ট হিসেবে। মানে গোল্ডেন সান চিটফান্ড কোম্পানিটা যখন শুরু হয়েছিল তখন এই কোম্পানির একজন এজেন্ট ছিল এই সাকিব খান। এই সাকিব খানের সূত্র ধরেই একে ইনভেস্টিগেশনটা শুরু করেছিল। অবশ্য আরও একজন এজেন্টের নাম ফাইলে উল্লেখ আছে, যার নাম হচ্ছে অজয় নাস্কার। অপর পৃষ্ঠায় সাক্ষী দেখে একটা প্লাম্বারের নাম্বার লেখা আর মান্ডু মানসিং নামের কেউ একজনের নাম লেখা। সাক্ষী অর্জুনকে কল করে জিজ্ঞাসা করে যে মান্ডু মানসিংটা কে। অর্জুন বলে এ মান্ডু মানসিং এটা একটা কুড নেম, ইনভেস্টিগেশন করে আমরা জানতে পেরেছিলাম এ স্ক্যামের পিছনের আসল মাস্টার মাইন্ড ছিল এই মান্ডু মানসিংয়ে। অশোক কুমার তো জাস্ট তার একজন ছেলা ছিল, মূলত অশোক কুমার এই মান্ডু মানসিংয়ের কাছ থেকে লুকিয়েছিল এতদিন। এতটুকু ইনফরমেশন কালেক্ট করার পর পরের সিন আমরা দেখি সাক্ষী যাই হচ্ছে একটা বাজারে এই লোকটার কাছে। লোকটা মূলত সাক্ষীদের বাসায় টুকটাক কাজকাম করত, মোটামুটি তাদের পরিচিত বলতে পারেন। সাক্ষী লোকটাকে জিজ্ঞাসা করে আপনি গোল্ডেন সান চিটফান্ড কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন তাই তো? লোকটা বলে জি, আমি সব ডিটেলসগুলো আপনার বাবাকে দিয়েছিলাম, উনি যখন আমার কাছ থেকে চেয়েছিলেন। সাক্ষী লোকটাকে জিজ্ঞাসা করে এই অজয় নাস্কার বা সাকিব খানের মধ্যে থেকে আপনি কাউকে চিনেন নাকি, বা তাদের কোথায় পাওয়া যাবে? লোকটা বলে এরাই তো আমাদেরকে লোভ দেখিয়েছিল এখানে টাকা লাগানোর জন্য, তারা এখানেরই মানুষ ছিল, ওই যে উপরে যে দোকানটা দেখতে পাচ্ছেন ওইখানে বসতো তারা, কিন্তু এখন আর তাদের কোথায় পাওয়া যাবে, সে কখন পালিয়ে গেছে। সাক্ষী ওই দোকানটাতে গিয়ে চেক করছে কিছু পায় কিনা, একটা লেডিস জিনিসপত্রের দোকান ছিল। সাক্ষী যখন এদিক সেদিক চেক করছিল তখন কেউ একজন এসে দোকানের শাটারটা অফ করে দেয়। সাক্ষী প্রচণ্ড ভয় পেয়ে যায়, জোরে জোরে চিৎকার করতে শুরু করে। একটু পর চিৎকার শুনে সেখানে একজন লোক এসে তাকে শাটারটা খুলে দেয়। সাক্ষী তাড়াতাড়ি ভয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। তখন আবার ছোট্ট একটা মেয়েকে দিয়ে সাক্ষীর কাছে কেউ একজন একটা চিঠির মতো কিছু একটা পাঠায়, যেখানে লেখা ছিল এখানেই থেমে যা। মানে সাক্ষী যে ইনভেস্টিগেশন করছে এই জন্য তাকে ভয় দেখানো হচ্ছিল। পরের সিনে এই সব কিছু গিয়ে সাক্ষী তার বাবাকে বলে, একে বলে দেখি সে ফাইলে আমি কী কী লিখেছিলাম। তো সাক্ষী তার বাবাকে ফাইলটা দেখায়, একের মাথায় কিছু ঢুকছে না, মানে সে ক্লুগুলো কানেক্ট করতে পারছিল আবার পারছিল না এরকম বিষয়। সাক্ষী বলে বাবা এ মান্ডু মানসিংয়ে কি এসবের আসল মাস্টার মাইন্ড? কে এই মান্ডু মানসিংটা? তুমি তো প্রায় তার অবধি পৌঁছে গেছিলে, মনে করার চেষ্টা করো, কিছু না কিছু একটা খুঁজে পাবে। আর এমন একটা গুরুত্বপূর্ণ ফাইলে তুমি প্লাম্বারের নাম্বার কেন লিখে রেখেছ? একে সব ক্লুগুলো এক জায়গায় করার চেষ্টা করছে, কিছু না কিছু একটা তো সে বুঝতে পারছে। সাক্ষী বলে বাবা আমি কী করবো কিছু বুঝতে পারছি না, কিভাবে তোমাকে এইসব থেকে বের করব? একে বলে তোমাকে কিছু করতে হবে না, বাবার ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করো। এসব বলে একে সাক্ষীকে সেফলি বাসায় পাঠিয়ে দেয়। এরপর নার্স কান্নানের সাথে কেসটা নিয়ে কথা বলছে। একে বলছিল ইয়ার এক হয়তো এরা পাগল, না হয় আমাকে পাগল বানাচ্ছে, দিমাগের পুরা খিচুড়ি বানিয়ে দিয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছি না। তুমি যখন কালকে ছিলে না তখন ওই অর্জুন এসেছিল, যাকে সাক্ষীরা আমার আসল ছেলে বলে, সে তো এতটাই কনফিডেন্ট নিয়ে বলছিল আমি নাকি এরকম আত্মহত্যা করতে পারি না, কেউ নাকি নিশ্চয় আমাকে এইসবের মধ্যে ফাঁসিয়েছে, আমাকে মারার চেষ্টা করেছে। নার্স কান্নান জিজ্ঞাসা করে যে কি বলেছিল অর্জুন, আমাকে সব কিছু খুলে বলো। একে নার্স কান্নানকে বলতে শুরু করে এবার সিন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এবারের স্টোরি হচ্ছে অর্জুনের স্টোরি। অর্জুন বলছে রাবিকান স্যারের মৃত্যুর পর আপনি আমাকে কল করেন, বলেন যে একদম সকাল সকাল অফিসে গিয়ে কেউ না দেখে মতো রাবিকান্তের ডেস্ক থেকে তার সবগুলো ফাইল কপি করে নিতে, এরপর সেগুলো আপনাকে দেওয়ার জন্য। আমি সেটাই করি, ফাইলগুলো চেক করে একে এখান থেকে ওই গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির এজেন্ট সাকিব খানের ইনফরমেশন খুঁজে পাই।
অর্জুনকে বলো, অর্জুন এ সাকিব খানের লাস্ট ইয়ারের ফুল ফাইন্যান্সিয়াল রিপোর্ট বের করো, দেখো কোনো জায়গায় সে কিছু ইনভেস্ট করেছে নাকি। অর্জুন যখন বিষয়টা চেক করতে তার ল্যাপটপটা নিতে যায়, তখন একটু করে তার চোখ যায় একের কেবিনের ওয়াশরুমের ঝানালাটার দিকে। দেখা যায় ঝানালার যে নেটটা ছিল ওটা একটু করে খোলা। বিষয়টাতে অর্জুন তেমন একটা গুরুত্ব দেয় না, ইগনোর করে তার কাজ করতে শুরু করে। চেক করে বলে, হ্যাঁ স্যার, এ সাকিব খান নামের লোকটার 3 কোটি টাকা ইনভেস্ট করেছে, একে বলে পেয়েছি বেটাকে। এবার এক কাজ করো, চায়না টাউনের ডিলে নামের একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাও, ওইখানে লাঞ্চ টাইমে চেন নামের একজনকে পাবে, এ চেনের কাছ থেকে এ সাকিব খানের কোনো না কোনো ইনফরমেশন অবশ্যই পাবে, যাও গিয়ে খোঁজ নাও। কথা মতো অর্জুনও বেরিয়ে পড়ে, চেন নামের লোকটার সাথে দেখা করে এ সাকিব খানের ইনফরমেশন কালেক্ট করে নেয়। পরের সিনে একে অর্জুনকে বলছে, আমি এই কয়েকদিনে কী জানতে পেরেছি জানো, আমার বন্ধু রবিকান্ত সে অনেক আগে থেকে গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির পিছনে লেগেছিল, হয়তো তাদের অবধি পৌঁছেও গেছিল, কিন্তু তারা তাকে ঘুষ দিয়ে বিষয়টা সেটেল করে নিয়েছিল। এই বিষয়ে আমি একটু জানতেও পারিনি, আমি মনে করেছিলাম ত্যাগী স্যার হয়তো জানবেন। যাক, এরপর একেরা আরও কিছু ইনভেস্টিগেশন করে, একে তার সিনিয়র অফিসার ত্যাগীর সাথে গিয়ে পার্সোনালি কিছু কথা বলছে। অর্জুন একটু একটু দেখতে পাচ্ছিল, সে দেখে যে একে তার পকেট থেকে একটা কাগজ বের করে সেটা ত্যাগীকে দেখাচ্ছে। পরের সিনে একেরা যাচ্ছিল হচ্ছে সাকিব খান নামের ওই এজেন্টটাকে ধরার জন্য, মানে তারা তার ইনফরমেশন পেয়ে গেছে। একেরা সাকিব খান নামের ওই এজেন্টটাকে ধরে ফেলেছে, এটাই হচ্ছে সাকিব খান। রিল্যাক্সে বসে তাকে জিজ্ঞাসা করে, তোর কাছ থেকে এবং এই আশুক আগারওয়ালের কাছ থেকে 20 কোটি টাকা ইনভেস্টমেন্টের সম্পদ পাওয়া গেছে, কোথা থেকে এসেছে এগুলো, সত্যি বল এই আশুক আগারওয়াল কোথায় লুকিয়ে আছে। সাকিব বলে, আমরা এবং আশুক আগারওয়াল জাস্ট একটা বলির বাঁকড়া, আসল সিংহ তো ওই মান্ডমান সিং, কিন্তু সে কে এটা আমরা কেউই জানি না, হয়তো তার আসল নাম মান্ডমান সিং নাও হতে পারে, কিন্তু এতটুকু জানি যে সব টাকাগুলো তার হাত দিয়ে লেনদেন হয়, সে অনেক পাওয়ারফুল হবে, না হলে দেখো না এত বছর ধরে গোল্ডেন সান চিটফান্ড কোম্পানির টাকা স্ক্যামের কেসটা কেউ কিছু করতে পারছে না কেন। আর আপনারা মনে করছেন এ আশুক আগারওয়াল আপনাদের ভয়ে লুকিয়ে আছে, আসলে তেমনটা না, আশুক আগারওয়ালের নামটা পাবলিকের সামনে চলে এসেছে, তাই সে জানে এই মান্ডমান সিং তাকে আর ছাড়বে না, সে ধরা না পড়ার জন্য আশুক আগারওয়ালকে সে মেরে ফেলবে, মূলত এই জন্য আশুক আগারওয়াল লুকিয়ে আছে। একে বলে, শাস্তি যদি কম পেতে চাস তাহলে যা বলি সেটা কর, বেশি কিছু করতে হবে না, এ আশুক আগারওয়ালকে কোথায় পাওয়া যাবে ওই ইনফরমেশনটা এনে দে। পরে সিনে সাকিব কথা মতো অর্জুনদের কল করে বলে, যা আশুক আগারওয়ালকে এরকম এরকম হাওড়ার একটা হোটেলে পাওয়া যাবে, একেরা ফুললি প্ল্যানিং বানিয়ে তার টিম নিয়ে বেরিয়ে পড়ে ওই হোটেলের উদ্দেশ্যে, যাতে কেউ সন্দেহ করতে না পারে এর জন্য একেরা সেখানে এমন করে যাওয়ার সিদ্ধান্ত নেই, আসলে মেয়েটা ছিল একেদের ডিপার্টমেন্টের, তাদের টিমের। অন্যদিকে একই সময় একই টাইমে একই হোটেলে সেখানে সাক্ষীও গিয়েছিল ওই পুলিশ অফিসারটিকে টাকা দেওয়ার জন্য, অর্থাৎ আদির বিষয়টা নিয়ে আর কি। এরপর তো কী হয়েছিল আমরা সবাই দেখে ফেলেছি, সাক্ষী তার বাবাকে এ অবস্থায় দেখে তার উপর প্রচণ্ড রেগে যায়, তাকে উল্টাপাল্টা অনেক কথা বলে, মন খারাপ করে তারা সবাই অফিসে ফিরে আসে, একে তো অনেক পরিমাণে ভেঙে পড়েছিল। এভাবে উদাস হয়ে সে তার অফিস রুমের দিকে চলে যায়। সুভাষা বলছে, আমার মেয়ে যদি আমার সাথে এরকমটা করতো তাহলে এতক্ষণ আমি তো নিজেকে শেষই করে দিতাম, আর তাছাড়াও মেয়ে সব দোষ বাবার উপরে দিচ্ছে, সে কেন গেছিল এমন হোটেলে। অর্জুন সুভাষকে চুপ করাই, বলে যে ঘটনা না জেনে শুনে আমাদের এরকম বলাটা উচিত হবে না। সুভাষ বলে, তোমরা যাই বলো না কেন, আমি বুঝতে পারছি একের কেমনটা লাগছে, আমারও তো মেয়ে আছে, যাই হোক তোমরা বসো, আমি গিয়ে একে সান্ত্বনা দিয়ে আসি। এ বলে সুভাষ একের রুমের দিকে চলে যায়। একটু পর সেখানে তাদের বস মিস্টার ত্যাগী এসে উপস্থিত হয়। ত্যাগী বলে, আজকে যা কিছু হয়েছে সে সবগুলো আমাদের মধ্যে থাকবে, আর একে কেউই ডিস্টার্ব করবে না, সে একটু রেস্ট নিক। অর্জুন তুমি একটু আমার সাথে আসো। সাইডে নিয়ে গিয়ে অর্জুনকে ত্যাগী বলে, ওই সাকিবকে কল লাগাও, কেন সে আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে জিজ্ঞাসা করো। কথা মতো অর্জুন সেটাই করে, সাকিবকে কল করে অনেক বকাঝকা করে, বলে তুই বলেছিলে আশুক আগারওয়ালকে ওই হোটেলে পাওয়া যাবে, কই সেখানে তাকে পাওয়া যাবে তো দূরের কথা, উল্টো তোর জন্য আরও কত গণ্ডগোল হয়ে বসেছে। ওই দিক থেকে সাকিব বলে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবার আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে। তো সাকিবের সাথে অর্জুনের এতটুকুই কথাবার্তা হয়। ত্যাগী সবাইকে সান্ত্বনা টান্তনা দিয়ে তার মতো করে চলে যায়। একটু পর একের রুম থেকে একটা আওয়াজ আসে, সবাই ছুটে গিয়ে দেখে এই অবস্থা, একের গলায় দড়ি পেঁচানো, পাকা ভেঙে নিচে পড়ে আছে। এরপর একে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর সাক্ষী যখন অর্জুনকে বলেছিল যে তার বাবা আত্মহত্যা করতে পারে না, যেটা তার কাছ থেকে পাওয়া গেছিল ওইটা সুইসাইড নোট না, বরঞ্চ সেটা তার বাবা তাকে বার্থডে উইশ করছিল, সরি বলছিল তাকে। সাক্ষীর কাছ থেকে এইসব কথাগুলো শুনে অর্জুনের কেমন জানি বিষয়টা খটকা লাগে, তাই সে তার মতো করে বিষয়টার ইনভেস্টিগেশন করতে শুরু করে। অফিসে একের রুমে গিয়ে সেদিক সেদিক চেক করছে, তখনও আবার তার চোখ যায় ওয়াশরুমের ও জানালার দিকে। 2 দিন আগে যে জানালার নেটটা সে কাটা অবস্থায় দেখেছিল, ওইটা এখন দেখে কেউ ঠিক করে দিয়েছে, বোঝা যাচ্ছে না যেটা খোলা ছিল বা রিপেয়ার করা হয়েছে। এরপর অর্জুন জানালার বাইরে গিয়েও চেক করে,
যেখানে সে বাইরে কোনো একটা মেডিসিনের একটা প্যাকেট খুঁজে পায়। এসব দেখে অর্জুনের একটু একটু সন্দেহ হয়। কেউ প্ল্যানিং করে এই জানালা দিয়ে একের রুমের ভিতরে ঢুকেছে, এরপর তাকে এই মেডিসিনটা দিয়ে বেহুশ করে তাকে পাখার সাথে লটকিয়ে দিয়েছে, যাতে করে এটা সোসাইটি হিসেবে দেখাতে পারে। আর তাছাড়া তারা একে আত্মহত্যা করেছে এমনটা দেখানোর জন্য। সাকিব প্রথমে হাওড়া হোটেলের আশুক আগারওয়ালের যে ইনফরমেশনটা দিয়েছিল ওটা ভুল দিয়েছিল, এরপর আবার যে ইনফরমেশনটা দিয়েছিল ওটা একদমই ঠিক, যেখানে আশুক আগারওয়ালকে ধরতে গিয়ে ক্রস ফায়ারে সে মারা যায়। কিন্তু তার ধারণা হচ্ছে আশুক আগারওয়ালের এরকম মৃত্যুটা এর পিছনে যারা আছে তাদেরই প্ল্যান। মূলত এটুকুই অবধি ছিল অর্জুনের স্টোরি। অর্জুন একে শিওর দিয়ে বলছে যে একে এরকমটা করতে পারে না, তার ধারণা অনুযায়ী একে জেনে বুঝে কেউ লটকিয়ে দিয়েছে। এভাবে দেখতে দেখতে সিন প্রেজেন্টে আসে, এখন থেকে সিন প্রেজেন্টে চলবে, মাথায় রাখবেন। জনগণেরা একের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছে, যে গোল্ডেন সান চিটপাট কোম্পানি টাকা স্কেমের সাথে এও জড়িত। কিছু লোক তো ডক্টর সেজে তাকে মারার জন্য হসপিটালও ঢুকে পড়েছে। ঘটনা সুবিধার না দেখে নার্স কান্নান একে বাঁচানোর জন্য চুপি চুপি লুকিয়ে তাকে একটা সেফ লোকেশনে নিয়ে যায়। এরপর একে নার্স কান্নান থেকে তার মোবাইলটা নিয়ে সাক্ষীকে মেসেজ করে। মেসেজে লিখে সবার স্টোরি শোনা শেষ, এবার শুধু বাকি আছে বাবার স্টোরি। কাল ডিপার্টমেন্টের হেড অফিসার, সিবিআই অফিসার, অর্জুন এবং সবাইকে নিয়ে হসপিটালে চলে আসো, কালকে পুরো কেসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা বুঝতে পারি একে কেসটা সলভ করে ফেলেছে। পরের সিনে কথা মতো সাক্ষীরা সবাইকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়। এখানে ডিপার্টমেন্টের লোকজন, পুলিশের লোকজন সবাই ছিল। একে বলতে শুরু করে, আমি তোমাদের সবার কাহিনী শুনেছি, আর কাহিনী শুনে আমি এর মাঝে লুকিয়ে থাকা সত্যটা বের করার চেষ্টা করেছি। যদিও আমার স্মৃতিশক্তি ফিরে তো আসেনি, কিন্তু তারপরে তোমাদের স্টোরি শুনে কেসটার সমাধান আমি করে ফেলেছি। এ বলে একে তার মোবাইল বের করে কেউ একজনকে একটা মেসেজ করে, যে মেসেজটা আমরা দেখি সোজা আসা হচ্ছে একের বস ত্যাগীর মোবাইলে। মেসেজে লেখা ছিল, রবিকান্ত আপনাকে বাঁচিয়েছিল, চাইলে আমিও আপনাকে বাঁচাতে পারি, কাহানি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারি। শুধু আপনাকে না, আপনার পার্টনার সুভাষকেও বাঁচিয়ে নিব, কিন্তু দুজনকে আমাকে স্কেমের টাকাগুলোর মধ্যে থেকে অর্ধেক অর্ধেক হিস্সা দিতে হবে। এটা দেখে ত্যাগীর অবস্থা একটু খারাপ হয়ে যায়, তার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করেছে, যেগুলো দেখে একেও কনফার্ম হয়ে নিচ্ছে যে তার সন্দেহ একদম ঠিক দিকে যাচ্ছে। একে বলে, যদিও আমার স্মৃতিশক্তি চলে গেছে, আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু একজন ইনভেস্টিগেটর অফিসার কখনোই তার ইনভেস্টিগেশন করতে ভুলে যায় না। আমার ইনভেস্টিগেশন এবং অ্যানালাইসিস মতে ওই দিন মন খারাপ করে আমি অফিসে আমার রুমে চলে এসেছিলাম। রুমে বসে আমি সাক্ষীর জন্য চিঠি লিখছিলাম, তখন আমাকে সান্ত্বনা দেওয়ার নাম করে সুভাষ আমার রুমে আসে। পিছন থেকে সে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, এদিকে আমি চিঠি লিখছিলাম। সুযোগ বুঝে সে পকেট থেকে একটা ইনজেকশন বের করে আমার ঘাড়ে সেটা ইনজেক্ট করে দেয়। মূলত এই জন্য চিঠিটা সম্পূর্ণ হয়নি, আর চিঠিতে ওই দাগটা পড়েছিল। সে আমার মধ্যে এমন একটা ড্রাগস ইনজেক্ট করে দিয়েছিল যেটা ব্লাডে কখনো আইডেন্টিফাই করা যায় না। এটা দিয়ে সে সেকেন্ডের মধ্যে আমাকে পুরোপুরি বেহুশ করে দেয়। এরপর আমার মোবাইল ইউজ করে আমার মোবাইল থেকে ওই আশুক আগারওয়ালের মোবাইলে কল করে, যাতে করে এই কেসে আমাকে ফাঁসাতে পারে। ওয়াশরুমের জানালার নেটটা আগে থেকে তারা কেটে রেখেছিল, ওইটা দিয়ে সেখানে তার ভাড়া করা লোকজন প্রবেশ করে। এরপর তারা আমার গলায় দড়ি পেঁচিয়ে পুরো বিষয়টাকে এমনভাবে সাজায় যেন আমি নিজে আত্মহত্যা করতে গেছিলাম। এসব করে তারা সব প্রমাণগুলো ক্লিয়ার করে আবার ওয়াশরুমের সে পথ দিয়ে তারা পালিয়ে যায়। কিছু মিনিটের মধ্যে আমার মৃত্যু তো একদম নিশ্চিত ছিল, আর এটা তারা আমার সাথে এজন্যই করে কারণ আমি সাকিবের সূত্র ধরে এর আসল মাস্টারমাইন্ড মান্ডু মানসিং অবধি পৌঁছে গেছিলাম। আমার মেয়ে সাক্ষীর কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে আমার ছেলে আদিকে একবার পুলিশ থানায় ধরে নিয়ে গেছিল। আমার মতে তখন ভয়ে আদি পুলিশটিকে বলেছিল যে সে কার ছেলে। এখন পুলিশটির সাথে আগে থেকে সুভাষের সম্পর্ক ছিল, যেহেতু সুভাষ এবং আমি একই ডিপার্টমেন্টেরই, তাই পুলিশটি আমাকে কল না করে প্রথমে সুভাষকেই কল করেছে হবে। এরপর তারাই প্ল্যানিং করে বাব্বেটিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে সামনাসামনি দাঁড় করিয়ে দেয়, যেখানে তারা একজন একজনকে দেখে, যাতে করে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাদের মধ্যে যেন ছোটখাটো একটা ঝগড়া হয়। এরকমটা হলেই না তারা আমার মৃত্যুটাকে আত্মহত্যার রূপ দিতে পারবে। সব কিছু তাদের প্ল্যান মতোই হয়েছে, কিন্তু আমার ভাগ্য ভালো যে ফ্যান ভেঙে আমি নিচে পড়ে গেছিলাম। এসব শুনে ত্যাগী বলে ওঠে, বকওয়াস, মন করা কাহিনী একটা বানিয়ে দিলে হলো নাকি? কি কি প্রমাণ আছে তোমার কাছে? আমরা তোমার জন্য কি না করেছি? সাসপেন্ড হওয়া থেকে তোমাকে বাঁচিয়েছি, তোমার পুরোপুরি খেয়াল রেখেছি, পরে সে তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিচ্ছ? একে বলে, কে দোষী দোষী না, কে কাকে ফাঁসাচ্ছে, ওটা বড় বড় অফিসাররা এখানে উপস্থিত আছেন, সব কিছু শোনার পর ওনারা সিদ্ধান্ত নেবেন। ওই দিন রবিকান্তের সবগুলো ফাইল চেক করার পর তার ফাইলের মধ্য থেকেই আমি আশুক আগরওয়ালের নাম্বার পেয়েছিলাম, যে নাম্বারটা আমি শুধুমাত্র দেখিয়েছিলাম হচ্ছে ত্যাগী স্যারকে। আশুক আগরওয়ালের নাম্বারটা আমি প্লাম্বারের নাম দিয়ে লিখে রেখেছিলাম, যাতে করে কেউ বুঝতে না পারে। ত্যাগী স্যার ছাড়া কেউই জানতো না এটা কার নাম্বার। এখন তাদের শুধু প্রয়োজন ছিল আমার মোবাইল থেকে ওই নাম্বার একটা কল করা, যাতে করে আমাকে মারার পর পুরো দোষটা আমার উপর চাপিয়ে দিতে পারে।
তারা প্ল্যানিং করে আশুক আগরওয়ালকে আগে থেকে মেরে দিয়েছিল। এই সব কিছুর পিছনে ত্যাগী স্যার এবং সুভাষ, আসল মান্ডু মানসিং এবং এই গোল্ডেন সান চিটপাট কোম্পানি স্কেমের পিছনে তারাই আছে। এদের মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না, সবার সামনে একেবারে হাতে নাতে ধরা পড়েছে। ওয়ান টুর মধ্যে সুভাষ এবং ত্যাগীকে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়, বাকি রইলে তাদের মুখ দিয়ে সেটা কবুল করানো, ওইটাও হয়ে যাবে। একে স্মৃতিশক্তি হারানোর পরেও খুবই বুদ্ধিমত্তার সাথে কেসটা সলভ করে ফেলেছে। পরের সিন আমরা দেখি মিডিয়া নিউজ চ্যানেল সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে, এই টাকা স্কামের পিছনের আসল মাস্টার মাইন্ড অর্থাৎ মান্ডু মানসিং সেটা অন্য কেউ না, মিস্টার ত্যাগী এবং সুভাষ। তাদের অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থাও করা হয়েছে। একে আদালতে রিকোয়েস্ট করে যাদের যাদের সাথে এই স্ক্যামটা হয়েছে তাদের সবার টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়, আর দোষীদেরকে কঠিন থেকে যেন কঠিন শাস্তি দেওয়া হয় যাতে দ্বিতীয়বার আরে অপরাধ করার সাহস কেউই না করে। জ্যাকসিন কাট হয়ে যায়, শিফট হয় কিছুদিন পর। এক এখন পুরোপুরি সুস্থ, সাক্ষীরা তাকে হসপিটাল থেকে নিয়ে যেতে এসেছে, অবশ্য রিহাব সেন্টার থেকে আদিকেও নিয়ে আসা হয়েছিল। একে প্রথমে যায় হচ্ছে নার্স কান্নানকে ধন্যবাদ দিতে, নার্স কান্নান তাকে অনেক সাহায্য করেছে, তার অনেক কেয়ার করেছে। জ্যাক নার্স কান্নানকে ধন্যবাদ টন্যবাদ দিয়ে তারা চলে আসে। এখান থেকে একে তার নতুন একটা জীবন শুরু করেছে, যদিও পুরনো স্মৃতি মনে তো আসেনি কিন্তু সে সবাইকে নিয়ে নতুন স্মৃতি বানাতে শুরু করে দেয়। সাক্ষী, অর্জুন, নেনা, আদি তাদের সবাইকে নিয়ে তার এখন হ্যাপি একটা ফ্যামিলি। আর এভাবে দেখতে দেখতে আজকের মুভিটাও এখানে শেষ হয়ে যায়। সত্যি বলতে অনেক ডিফিকাল্ট একটা মুভি ছিল, যারা বোঝার তো তারা বুঝেছে কিন্তু যারা বোঝেনি তাদের মাথার উপর দিয়ে গেছে। তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা মাথা ধরে ততক্ষণ পর্যন্ত বসে থাকুন যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে। যাক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।